بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দ্বীন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেহেতু রমজান শরীফ শেষ হয়েছে, এখন রমজানের পরে বর্তমান সময়ে আমাদের করণীয় কী, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। দশ মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের শোনার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتقبل الله من المتقين وقال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانت إقرا بنغلار بريو درشت تباي مغبونيرا أبارو أبنا درشت أسكي إسلامي كيو أن এই উইথ ইকরা প্রোগ্রামে হাজির হতে পেরে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিনী প্রোগ্রাম শরীক হওয়ার, বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন। রমজান শরীফের মাস, যে মাসটি ছিল তাকওয়া অর্জনের মাস, আল্লাহ বলেছিলেন লাআল্লাকুম তাত্তাকুন। আমরা আশা অবশ্যই যে আমরা এই মাসে সেহরি ইফতারের সঠিক টাইম পালন করার ভিত্তিতে এবং সারাটা দিন চাহিদা থাকা সত্ত্বেও, পেটের ক্ষিদা থাকা সত্ত্বেও পানাহার বর্জন করেছি, জৈবিক চাহিদা থাকা সত্ত্বেও আমরা নিজেকে কন্ট্রোল করতে আমরা পেরেছি। এটাই ছিল তাকওয়ার শিক্ষা। সারাটা দিন রমজান শরীফের রোজা রাখার পরেও রাত্রে প্রায় দেড় ঘন্টার চেয়েও বেশি লম্বা টাইম এসা এবং তারাবিসহ লম্বা টাইম আমরা নামাজ শরীক হতে পেরেছি। রমজান শরীফের তারাবির মাধ্যমে আমরা এক্সট্রা কমপক্ষে হলেও 40টি এক্সট্রা সজদা দেওয়ার সুযোগ আমরা পেয়েছি। কমপক্ষে কেন বললাম, যদি তারাবির নামাজে সজদা তিলাওয়াতের কোনো আয়াত পড়া হয় তখন আমরা সজদা তিলাওয়ার জন্য আমরা এক্সট্রা একটি সজদা দেওয়ার আমরা সুযোগ পেয়েছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সজদা সহ হিসাবে তো আমরা আরও এক্সট্রা সজদা হয়তো আমরা দেওয়ার সুযোগ আমরা হয়েছে। তো এই সুযোগগুলো আমরা পেয়েছি। রমজান শরীফে আমরা তুলনামূলকভাবে মসজিদে আমরা সময় বেশি আমরা কাটানোর সুযোগ পেয়েছি। বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমরা মসজিদে গেলেও সব মিলিয়ে যতটুকু রমজান শরীফ শুধু তারাবির কারণে আমরা এক্সট্রা এই পরিমাণ সময় আমরা মসজিদে আমরা ব্যয় করার সুযোগ আমরা পেয়েছিলাম। শেষ রাতিতে আমরা তাহাজুদের জন্য আমরা জাগ্রত হয়েছি। যখন আমরা সেরির জন্য আমরা উঠছিলাম তখন আমরা কমবেশ প্রত্যেকেও হয়তো দুই চার রাকাত, ছয় রাখা, চার টাকা তাহাজুদ পড়ার আমরা সুযোগ আমরা পেয়েছিলাম। এবং শেষ রাতে হয়তো বা আমরা আল্লাহর কাছে মোনাজাত করেছি, ইস্তেগফার করেছি, তওবা করেছি। রমজান শরীফে আমরা তুলনামূলকভাবে অন্য মাসের চেয়ে বেশি আমরা কোরআন শরীফের তিলাওয়াতের সুযোগ আমরা পেয়েছি। আমরা ধৈর্য সহকারে পুরাটা মাসে সিয়াম সাধনা করেছি, আমাদের মুখকে কন্ট্রোল করেছি পানাহার থেকে এবং গুনাহের কাজ থেকে আমাদের চক্ষু, কান, হাত, অঙ্গকে আমরা হেফাজত করার চেষ্টা আমরা করেছি। রমজান শরীফে আমরা
তুলনামূলকভাবে অন্য মাসের চেয়ে বেশি সদকা খয়রাত আমরা করার সুযোগ পেয়েছি, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠানের সাহায্য আমরা এগিয়ে আমরা এসেছিলাম। পাশাপাশি সদকায়ে ফিতিরের মাধ্যমে ঈদের দিনও গরিব দুঃখী অসহায় মানুষের মুখে আমরা হাসি ফোটানোর চেষ্টা করেছি। আমরা প্রতিদিন হয়তোবা আল্লাহর কাছে তওবাও আমরা করেছি, অনেকে এতেকাফও করেছেন। এখন আমাদের করণীয় হলো আমরা এগুলো কন্টিনিউ করব। তো রমজানের পরে ডিউটি আনসার এটাই যে আমরা যা শিখেছি যা করেছি আমরা এইগুলো যেন কন্টিনিউ যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। অবশ্য এই কথা অতি সত্য, রমজান শরীফে আপনার আমার তাকওয়ার যে লেভেল আমরা উন্নীত হয়েছিলাম বর্তমানে সেই লেভেল হয়তো আমরা ধরে রাখতে পারবো না, একটু নেমে যাবে। বাট এর পরেও যেন আমরা তুলনামূলকভাবে এটাকে আমরা ধরে রাখতে পারি, কন্টিনিউ করতে পারি, এটাই রমজানের শিক্ষা। আপনার আমার মোবাইলের চার্জ চলে গেলে আমরা রিচার্জ করি, ঠিক তেমনিভাবে রমজান শরীফের মাস আমাদের ইমানকে আমরা রিচার্জ করেছি। এই চার্জ দিয়ে যেন বাকি 11 মাস আমরা চলতে পারি, এটাই যদি করতে পারি তাহলে আমরা সফল হব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হলো যেটা আমরা কন্টিনিউ করতে পারি। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যারা মুত্তাকিন তাদের ইবাদতকে আল্লাহ কবুল করেন, এবং ইবাদত কবুল হয়েছে তার প্রমাণ হলো যদি আমরা ইবাদত কন্টিনিউ আমরা করতে পারি একটার পর আরেকটা, তাহলে বোঝা গেল আমার পূর্ববর্তী ইবাদত কবুল হয়েছে। আমাদের আসলাফ সাহাবা তাবিন তবে তাবিন তারা রমজান চলে যাওয়ার পরে দীর্ঘ 6 মাস পর্যন্ত রমজানের সব কিছু কবুল হওয়ার জন্য দোয়া করতেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমরা যা করেছি আল্লাহ যেন কবুল করেন। নিশ্চয় রমজান শরীফে আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক লোককে মাফ করেছেন, তাই না? অনেক আল্লাহ দয়া করেছেন, অনেক জাহান্নাম থেকে মুক্তির উপহার পেয়েছেন, আনোয়ার ফিজ বরকাত পেয়েছেন। আল্লাহ যেন সেই সমস্ত ভাগ্যবান লোকের সঙ্গে আমাদেরকে শরীক করে ফেলে এই দোয়া যেন আমরা এখনও কন্টিনিউ অব্যাহত রাখি। এবং ইবাদতের কন্টিনিউর জন্য নবী করিম সে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রমজানের পরে শাওয়ালের মাসের ভিতরে আমরা যদি আর 6টি রোজা রাখতে পারি তাহলে পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। রমজান শরীফের 30টি রোজায় যে কোনো একটি ইবাদত করলে 10 গুণ আল্লাহ পাক সওয়াব বাড়িয়ে দেন। তো 30কে যদি আপনি 10 দিয়ে পূরণ করেন তাহলে 300 হয়ে যায়, অর্থাৎ প্রায় 300 দিন আপনি রোজা রাখলেন, এক রোজায় 10 দিনের সওয়াব পাইলেন। আর যদি 6টা রাখেন তাহলে আর 6 × 10 = 60, তো 360, অর্থাৎ প্রায় 360 দিন রোজা রাখার সব আপনি পেয়ে যাওয়ার সুযোগ আপনি পাইতেছেন। এর জন্য যারা শাওয়াল রোজা রেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ, যারা এখন রাখতে পারেন নাই, শাওয়াল মাস এখনও রয়েছে, আমরা শাওয়ালের ভিতরে একত্রে অথবা আলোক আলোক করেও আমরা এই রোজাগুলো রাখার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার আমরা যদি দেখি রমজান শরীফের মাসের পরের মাসের নামই হলো শাওয়াল। শাওয়ালের প্রথম তারিখে আমরা একটি ইবাদতের মাধ্যমে আমরা শাওয়ালকে আমরা ওয়েলকাম করেছিলাম, যেটি ছিল ঈদুল ফিতরের নামাজ। আমরা সবাই ঈদুল ফিতরের নামাজ পড়েছি। এটাই প্রমাণ করে যে একটি ইবাদত শেষ হওয়ার পরেই আরেকটি ইবাদত যেন আমরা কন্টিনিউ করতে পারি। আবার এই শাওয়াল মাস হলো হজের প্রথম মাস। শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা এই 3 মাসই হলো আশুরে হজ। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হজের মাসগুলো দিয়ে সূচনা করে আমাদেরকে এই কথাই বোঝাবার চেষ্টা করতেছেন যে হে আল্লাহর বান্দা এবং বান্দি, তোমরা যেন ইবাদতটা কন্টিনিউ করো, সিয়াম সাধনার পরে এবার তোমরা হজের জন্য তৈয়ারি করো। আলহামদুলিল্লাহ বিগত রমজান শরীফে আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন এই বছর করোনা ভাইরাসের সেই সমস্যা না থাকার কারণে অনেক ভাই বোন আপনারা উমরা গিয়েছেন। দোয়া করি আল্লাহ সকলকে যেন মকবুল উমরা নসিব করেন। মাশাআল্লাহ অনেক এবছর প্রচুর লোক উমরা গিয়েছেন, মাশাআল্লাহ প্রচুর প্রচুর প্রচুর। এবং এবছর হজের সুযোগ রয়েছে, যদিও কিছুটা রেস্ট্রিকশন আছে, বাট এরপর তো আলহামদুলিল্লাহ সুযোগ আছে। তো যারা এখন পর্যন্ত ফরজ হজ করি নাই, আর দেরি নয়, আর দেরি নয়, আমরা এখন থেকে হজের তৈয়ার জন্য করি, এটাও রমজান শরীফের পরবর্তী আমাদের ডিউটি। ফায়দা কী হবে যদি আমরা এগুলো কন্টিনিউ করতে পারি? তাহলে সবচেয়ে বড় ফায়দা হলো দুনিয়া থেকে ইমান নিয়ে যাওয়া সম্ভব হবে। কী হবে? দুনিয়া থেকে আমরা ইমান নিয়ে যেতে পারবো। যদি আমরা ইমান নিয়ে যেতে পারি তো ফায়দাটা কী হবে? আদনা পর্যায়ের ইমান যদি আমি নিয়ে যেতে পারি তাহলে কমপক্ষে দুনিয়ার সমপরিমাণ 10টি দুনিয়ার বাদশাহী আল্লাহ পাক আমাকে জান্নাতে দান করবেন আলহামদুলিল্লাহ।
সর্বশেষ জান্নাতি, যিনি সর্বশেষ জান্নাতিকে ঢুকবেন, ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন তোমাকে দুনিয়ার সমপরিমাণ দশ গুণ দুনিয়ার রাজত্ব তোমাকে দেওয়া গেল, জান্নাতের মালিক বানিয়ে দেওয়া গেল। ইমানের দামটা একবার একটাবার চিন্তা করেন, কী পরিমাণ দাম ইমানের। এই ইমানটা কিন্তু আমরা খরিদ করি নাই, আপনিও খরিদ করেন নাই, আমিও খরিদ করি নাই, আমরা দুনিয়ার কেউ এটাকে খরিদ করি নাই, কোনো মার্কেটে ইমান বিক্রি হয় না। আল্লাহ সুবহান ওয়া তাআলা দয়া এবং মায়া করে জন্মসূত্রে আমাদের প্রত্যেকের ভিতরে সেই ইমান ঢুকিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান জন্ম নেওয়ার সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ভিতরে ইমান ঢুকাইয়া দেন। এই ইমানটা যদি সে নষ্ট না করে, তার পরিবেশে নষ্ট না করে, বড় হয়ে সে নিজে নষ্ট না করে, তাহলে তার ইমানটা কিন্তু তার মধ্যে অক্ষুণ্ণ থাকে। এজন্য আল্লাহ আমাদেরকে যেভাবে ইমান দিয়ে দিয়েছেন, আমরা যদি এটাকে দড়িয়ে রাখতে পারি আমরা কামিয়াব হয়ে যাব। শেখ সাদি বলেন কুওয়তে নেকিনা দারি বদমকুন, কুওয়তে নেকিনা দারি বদমকুন, বরবুজুদে খুদসিতম্বে হদমকুন। উনি বলেন, নিজেকে সম্বোধন করে যে আমার যদি সামর্থ্য না হয় নেক কাজ না করার, অন্ততপক্ষে আমি যেন গুনাহ করে যেন আমি আমার জীবনকে নষ্ট না করে দিই, আল্লাহ আমাকে যে ইমান দিয়েছেন যদি এটাকে সংরক্ষণ করে আমি নিয়ে যেতে পারি, এটাই সবচেয়ে বড় সফলতা। এই ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া এবং হোসনে খাতেমার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আমাদেরকে সহায়তা করে সেটি হলো নেক আমাদের কন্টিনিউ করা। আমরা যদি নেক আমল কন্টিনিউ করি আমাদের মৌত ভালো হবে, আর যাদের মৌত ভালো হবে তাদের হাসর ভালো হবে। নবীজি বলেছেন তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, তুমি যেভাবে জীবন গড়বে, যেভাবে তুমি তোমার জীবন পরিচালনা করবে, তোমার মোটটা কিন্তু সেভাবেই হবে। এবং এই মোটটা নেকির উপর হয়েছে, ইমানের উপর হয়েছে, তার কিছু আলামত আল্লাহ নবী বলেছেন। যদি একজন মুমিন মৃত্যুর সময় তার জবান দিয়ে জারি হয় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমরা বুঝতে পারি যে আমরা আশা রাখতে পারি এই মানুষটা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি আরও বলেন কোনো মুমিন যদি মারা যাওয়ার সময় তার কপালটা গামে গমান থেকে গাম বের হয়ে আসে, আল মুমিনু ইয়ামুতু বি ইরকিল জবিন আরকিল জবিন, তো এই আরকুন এবং ফসিনা যদি বের হয়ে যায়, গাম বের হয়ে আসে, সুয়েট বের হয়ে আসে, তাহলে বোঝা গেল এই মানুষটা ইমানের উপর তার মৌত হয়েছে। যদি কারো মৃত্যু সেজদার অবস্থায় হয়, রমজান শরীফে হয়, ইয়ামুল জুমআতে হয়, হজের অবস্থায় হয়, এহরামের অবস্থায় হয়, উমরার অবস্থায় হয়, মসজিদের ভিতরে হয়, এটাও ধরে নিতে হবে যে আমরা আশা রাখতে পারি। যদিও নিশ্চিত আল্লাহ জানেন, কিন্তু আমরা অন্ততপক্ষে আশা রাখতে পারি এই মানুষটার খাতেমা ইমানের উপর হয়েছে। এই ইমানের উপর খাতেমার জন্য আমল কন্টিনিউ করা খুবই জরুরি, খুবই জরুরি। হোসনে খাতেমার জন্য রমজান শরীফে আমরা যে কাজগুলো করেছিলাম আমরা যেন এগুলো কন্টিনিউ করতে পারি, এটাই হলো সবচেয়ে বড় ডিউটি। আল্লাহ সুবহান তাআলা পবিত্র কালামে বলেন يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء مؤمن جرى نيك عمل كره إيمانا نيبن كنتين نيك عمل كره إن الذين قالوا ربنا الله ثم استقاموا جرى إيمانا نار پره ইমানের প্রত্যেকটি কাজের উপর আমলের উপর তারা ইস্তেকামত করে, রেগুলার করতে থাকে, কন্টিনিউ করতে থাকে, কনস্ট্যান্টলি করতে থাকে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের দুনিয়াতে যাওয়ার সময় ফরিশতার মাধ্যমে হেফাজত করে, ইমান নিয়ে যাওয়ার পরিবেশ করে দেন, এবং কবরে যাওয়ার পরেও সেই কবরের প্রশ্নের উত্তরগুলোও তার জন্য আসান করে দেন, আল্লাহ আমাদের জন্য করেন। আমরা যদি আমলগুলো কন্টিনিউ করতে পারি তাহলে আরেকটি ফায়দা কী হবে, বিপদে পড়লে আল্লাহ আমাদেরকে চিনবেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পিঠে আটকা পড়েছিলেন, সেখানে এগিয়ে উনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তসবিহ পড়ার পরে ফেরেশতারা বললেন আয় আল্লাহ, আমরা এমন একটি লোকের আওয়াজ শুনতেছি পানির নিচে যার আওয়াজটা আমরা পরিচিত লাগতেছে। আল্লাহ বললেন উনি তো ইউনুস। তখন ফেরেশতারা বললেন ও আল্লাহ, এই ইউনুস সবসময় আপনার এবাদতবন্দি করেছেন রেগুলারলি, আজকে বিপদে পড়েছেন সাহায্য করুন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষে সাহায্য চলে আসলো। 40 দিন মাসের পেটের ভিতরে থাকার পরেও আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই তসবির বরকতে এবং প্রিভিয়াস ওনার নেক আমলের কন্টিনিউ থাকার রেকর্ড এবং সেই রেকর্ড দেখে আল্লাহ সুবহান ওয়া তাআলা মাসের পেট থেকে উদ্ধার করলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি ছিল ওনার, 40 বছর হলেও শেষ পর্যন্ত ইসা আলাইহিস সালামকে আবার
ওনার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আইয়ুব আলাইহিসসালাম অসুস্থ ছিলেন, 18 বছর বেমার থাকার পরেও যেহেতু উনি সবসময় আল্লাহর ইবাদত কন্টিনিউ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মনসা হলো মুহূর্তের মধ্যে ওনাকে শিফা দিয়েও আল্লাহর কুদরত দেখিয়েছেন। এবার সকল আম্বিয়া কেরামের উপর পরীক্ষা আসছে, কিন্তু যেহেতু ওনারা সবসময় সর্বাবস্থায় সুখে দুঃখে আল্লাহকে ভুলেন নাই, রিজাল্ট হিসেবে আল্লাহ পাক বিপদ থেকে উত্তরণ করেছেন। এজন্য নেক আমল কন্টিনিউ করতে পারলে সার সগদ একটি ফায়দা হলো বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করেন। এছাড়াও আরেকটি ফায়দা হলো যে গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাম বলেছেন, কি মনে করো এমন একটি লোক যার ঘরের সামনে একটি নদী রয়েছে, ডেইলি সে সেখানে 5 বার সেই নদীতে গোসল করে, বলতো দেখি তার বডির মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল করতেছে আবার কয়বার? 5 বার। কোথায়? নদীতে। ডেইলি 5 বার নদীতে গোসল করার পরে তার বডিতে ময়লা থাকতে প্রশ্নই থাকে না। নবীজি বললেন, ঠিক তেমনিভাবে হলো ডেইলি 5 টাইম নামাজ, যদি আমরা রেগুলার পড়ি তাহলে 5 টাইম নামাজ মানেই এক একবার নামাজ মানেই আমি একবার নদীতে গোসল করার সমতুল্য, আমার জীবনের গুণাগুলিগুলো মাফ হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেইলি 5 টাইম নামাজ দিয়েছেন আমাদেরকে, যদিও সেই নামাজটা পড়তে টুটোর সময় লাগে মাত্র 30 থেকে 32 মিনিট মিনিমাম। অর্থাৎ একটা রাখার নামাজ পড়তে এক যদি আপনি মোটামুটি সুন্নতের উপর আমল করে আপনি নামাজ পড়েন তাহলে 1 মিনিটে একটা শেষ করা যায়, লম্বা করা যায় মানে মিনিমাম 1 মিনিটে পড়া যায়। সেই হিসাবে 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, তো টোটাল সপ্তাহে মিলিয়ে 32 রাকাতে 32 মিনিট, 30 মিনিটস জাহান্নাম থেকে বাঁচার জন্য, ইমান নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, যদি আমাদের ডেইলি 24 ঘন্টা থেকে যদি আমরা মাত্র 32 মিনিট আল্লাহর জন্য আমরা ব্যয় করি, খুবই কম করলাম। আমার সামনে এই মুহূর্তে আপনারা যারা আছেন, আমার মনে হয় আপনারা রেগুলার জিম করেন, জিমে তো আপনারা এর চেয়ে বেশি 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা তো প্রায় অনেকেই ব্যয় করে থাকেন। দুনিয়ার বডিকে সেফ রাখার জন্য পয়সা পে করে যদি আমি প্রতিদিন আধা ঘন্টা থেকে ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত আমি জিমের জন্য আমি বরাদ্দ করতে পারি, আমি কেন আমার বডিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য 5 টাইম নামাজের ভিত্তিতে মাত্র 32 মিনিট কেন আমি ব্যয় করতে পারবো না? এই জন্য রমজানের পরবর্তী ডিউটি হলো আমরা যে তাকওয়া অর্জন করেছি রমজান শরীফে, যেভাবে আমরা জামাতের নামাজ পড়েছি, এখন পর্যন্ত পুরুষ যারা আছি আমরা মসজিদে গিয়ে জামাতের নামাজ পড়া আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আরেকটি ফায়দা হলো যদি আমরা এগুলো কন্টিনিউ করতে পারি আমরা সহজে জান্নাতে আমরা ঢুকতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাদ্দিসনি বি আরজা আমালিন আমিলতা ফিল ইসলাম, বেলাল বলতো দেখি এই কোন আমলটি তুমি যে আমল উপর আশা করতে পারো তুমি জান্নাতের, আমি তো জান্নাত যখন ভ্রমণ করেছিলাম আমার সামনে সামনে তোমার পায়ের হাঁটার শব্দ আমি শুনেছি। বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন আমল আমার মনে হইতেছে না, তবে একটি আমল আমার আছে আমি রেগুলার করি, সেটি হলো দিনে অথবা রাত্রে আমি অযু করলেই সুযোগ হলে আমি 2টি রাকাত আমি নামাজ পড়ি। নবী করিম সাল্লাম বললেন, তোমার এই রেগুলার 2 রাকাত নামাজের বিনিময়েই আমি মনে করি আল্লাহ পাক তোমাকে সেই মকাম দান করেছেন। দেখেন, অযু করার পরে মাত্র 2টি রাকাত তাহিয়াতুল অযু, এই নামাজের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে আল্লাহর নবীর আগে আগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য নেক আমল রেগুলার করলে তার বড় আরেকটি ফায়দা হলো আমরা জান্নাতি বনতে পারবো। এছাড়াও বিপদ এবং কঠিন সময় আল্লাহর সাহায্য পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনার চাচাতো ভাই হযরত ইবনে আব্বাসকে কিছু উপদেশ করেছিলেন, গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান কয়েকটি উপদেশ। সেই উপদেশগুলোর মধ্যে একটি উপদেশ সেটাও ছিল যে তুমি তোমার আল্লাহকে যদি সুখে থাকা অবস্থায় তুমি চিনো তো বিপদে আল্লাহ তোমাকে চিনবেন। মনে করেন এই যে ইলেকশন হয়ে গেল, আপনাদের ক্যান্ডিডেট যারা আপনাদের বিপদ মুহূর্তে সমাজের পাশে ছিলেন, ইলেকশনের সময় দাঁড়ানোর পরে আপনারা তাদেরকে ভোট দিয়েছেন, তাই না? আবার আমরা দেখি অনেক ভোটার অনেকেই আছেন ক্যান্ডিডেট বসন্তের কোকিলের মতো, শুধু ইলেকশন আসলেই ওনারা ক্যান্ডিডেটের পাশে আসেন, পরে তাদেরকে পাওয়া যায় না, জাতি তাদেরকে কিন্তু চিনে, এই গদ্দারদেরকে জাতি জানে। এজন্য স্বাভাবিকভাবে যদি যে মানুষটা সবসময় সুখে দুঃখে আপনার পাশে থাকে আপনিই তাকে ভোট দিয়ে তাকে সাপোর্ট দিবেন, তাই না? ঠিক তেমনিভাবে যদি আল্লাহর সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে যে আপনি সুস্থ অবস্থায় সুখ অবস্থায় ভালো অবস্থায় আল্লাহকে আপনি চিনেন তো বিপদে আল্লাহ আপনাকে চিনবেন। বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন একজন লোক অসুস্থ হওয়ার পরে, মুসাফির হওয়ার পরে, বৃদ্ধ হওয়ার পরে আল্লাহ বলবেন আমার এই বন্দা সুস্থ অবস্থায় যাবে ইবাদত করেছে, গড়ে থাকা যাবে ইবাদত করেছে, জোয়ান থাকা অবস্থায় যাবে ইবাদত করেছে, এখন যেহেতু সে অসুস্থ হয়েছে বা সফরে যাওয়ার কারণে ইবাদত করতে পারতেছে না বা হয়তো সে বৃদ্ধ হওয়ার কারণে পারতেছে না,
আগের প্রিভিয়াস রুটিন অনুযায়ী হে ফেরেশতারা তোমরা তার ইবাদত কন্টিনিউ লিখে থাকো, লিখতে থাকো, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই যে সুযোগ আল্লাহ পাক, যে বোনাস হিসাবে হয়তো আমি বেমার পড়তে পারি, নবীজি বলেন যে আমি সুস্থ থাকা অবস্থায় তুমি বেমারের আগে আগে কিছু করে ফেলো, খোঁজ লেসিহতিকা মিন সখমিক, আল্লাহ আকবার। এই দেশে আমরা যে বাস করতেছি, যারা কাজ করেছেন, ট্যাক্স দিয়েছেন, যাহা যাওয়ার সময় বৃদ্ধ হওয়ার পরেও আপনি সেখানে আপনি ওই কী বলে আপনাকে পেনশন দেওয়া হয়, সমান আল্লাহ সুবহানাহু তাআলাও আপনি যদি সুখে স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় জওয়ান অবস্থায় গড়ে থাকা অবস্থায় আল্লাহকে আপনি চিনেন ডাকেন, হয়তো বা আপনি বেমার পড়ে যাবেন, আপনি হয়তো বৃদ্ধ হয়ে যাবেন, আপনি হয়তো সবার দরকার এবার কোনো করতে পারবেন না, কিন্তু দয়াল আল্লাহ আপনাকে সব দেবেন, কিন্তু ওই আগের রুটিন অনুযায়ী। এই হলো রেগুলার বাদ করার ফায়দা। আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান শরীফের যে গুণ আমরা অর্জন করেছি এই গুণগুলো যেন আমরা কন্টিনিউ করে যেতে পারি। আল্লাহ আমাকে সর্বপ্রথম, পাশাপাশি আপনারা আমার কথা যারা শুনতেছেন আপনাদেরকে যেন এগুলো কন্টিনিউ করে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এবং চেষ্টাও করি, আমরা নিজেও এবং নিজের ফ্যামিলি নিজের আপনজনকে নিয়ে যেন আমরা এগুলো কন্টিনিউ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। তো রমজানে আজকে আলোচ্য বিষয় ছিল, রমজানের পরে আমাদের করণীয় এটাই করণীয় যা আমরা শিখেছি তাকওয়া, এই তাকওয়ার উপর চলব। ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আপনাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম। নাম পরিবর্তন করতে চাই না। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুক। প্রথম প্রশ্ন, যে একটা বাচ্চার কোন এক নাম দিয়ে আপনারা আকিকা করেছিলেন, এখন চাইতেছেন নামটা পরিবর্তন করবেন, প্রশ্ন হলো তাহলে নাম পরিবর্তন করার লগে লগে ওই পুরাতন নামে যে আকিকা দেওয়া হয়ে গিয়েছিল আবার কি আকিকা রিপিট করতে হবে? উত্তর হলো না, আপনাকে নতুনভাবে আরেকটি আকিকা দিতে হবে না। আপনি আকিকা দিয়েছেন ওই নামের ব্যক্তির জন্য, নাম চেঞ্জ হলো ব্যক্তি তো আর চেঞ্জ হচ্ছে না, সেই হিসাবে ওনার আকিকা হয়ে গিয়েছে, নাম পরিবর্তন করলেও আবার আকিকাকে পরিবর্তন করতে হবে না, নতুনভাবে আকিকা দিতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় অনেক সাহাবিদের নাম এইভাবে চেঞ্জ করেছেন, তখন এই কথা জিজ্ঞাসা করেন নাই যে তুমি যে আকিকা দিয়েছিলো আবার তোমার আকিকা চেঞ্জ করতে হবে বা নতুন আকিকা দিতে হবে, এ কথা আল্লাহ বলেনও নাই, বয়ভাবে কোনো দিয়েছেন বলে নির্দেশ দিয়েছেন বলে কোনো আদেশে আসে নাই। অতএব আপনি চাইলে মাইন্ড চেঞ্জ করলে নতুন ভালো কোনো নাম যদি চেঞ্জ করতে চান এনি টাইম করতে পারেন, ইসলামের কোনো বাধা নাই। ঠিক তেমনিভাবে ওই পুরাতন নামের উপর যে নামে আপনি আকিকা দিয়েছিলেন সে আকিকা আপনাকে রিপিটও করতে হবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি এটি তসবির সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে এটা কীভাবে শুদ্ধ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, হামজা সিন জাবর আস তা জাবর তা গায়াদেন গানিয়াদের গি সাবেশ সু আস্তাগীসু, বাট অক্ষ করলে আস্তাগীস হবে, আস্তাগীস, তো ওই শব্দটা আপনার শুদ্ধ হয় নাই। লা ইলাহা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, আর প্লুরাল হিসাবে নাস্তাগীসও পড়া যেতে পারে, অর্থাৎ হে আল্লাহ তুমি সবসময় জীবিত আছো, সারা পৃথিবী তুমি কন্ট্রোল করে রাখো, তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইতেছি, আমি বললে আস্তাগীসু আর আমরা বললে নাস্তাগীসু, আর থেমে গেলে অফ করলে আস্তাগীস সা সাকিন হবে, তো কী হবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, আস্তাগীসু অফ করার কারণে আমরা পড়ব আস্তাগীস। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন,
যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকত। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। বিরতির পূর্বে অনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন, এখন যারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা কল নিব। এর আগে একটি প্রশ্ন আমার হাতে রয়ে গিয়েছিল, জাকাতের টাকা দিয়ে মুসলমানদেরকে চিকিৎসা সেবা দেওয়া যাবে কি না, এটা জানতে চেয়েছেন। জাকাত একটি ইবাদত, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে একটি হলো জাকাত প্রদান করা, এবং এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে ইসলামিক। আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন যেটা, সেই হিসাবে কোনো নন মুসলিমকে নির্ভরযোগ্য মেকামের মতে জাকাত দিয়ে কোনো ধরনের সাহায্য, চিকিৎসা সাহায্য হোক বা ক্যাশ হিসাবে দেওয়া হোক বা কোনো কাপড় খরিদ করে দেওয়া হোক, মানে জাকাতের পয়সা সোজা কথা কোনো নন মুসলিমকে দেওয়া যাবে কি না যাবে না বিতর্কিত হলেও উলামায়ে কেরামের মধ্যে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। প্রশ্ন হলো যেহেতু কিছু উলামায়ে কেরাম মতামত রয়েছে তাহলে কি আমি দিতে পারবো? দেখেন, জাকাত একটি ফরজ ব্যাপার, তো আপনি এমন কাজ কেন করবেন যেটা বিতর্কিত রয়ে গেল? আপনি এমনভাবে দিবেন, এমন জায়গায় দিবেন যেখানে কোনো ধরনের কোনো রিস্ক থাকে না, সেজন্য কোনো নন মুসলিমকেও চিকিৎসার জন্য আপনি জাকাত ফান্ড দিয়ে সাহায্য না করে আপনি স্বাভাবিক আপনার পয়সা থেকে আপনার অন্য কোনোভাবে যদি ডোনেশন করেন, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক সময় নন মুসলিমকে সাহায্য করেছেন, উনার পার্সোনাল একটি ফান্ড ছিল যেটা আরবিতে ফয় বলা হয়, অর্থাৎ জাহাদের গনিমত থেকে বুটি থেকে ওয়ান ফিফথ পঞ্চমাংশ একটি অংশ আল্লাহ নবী রেখে দিতেন, 20%। ওই 20% থেকে ফয় থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির বংশের সৈয়দ বংশ যারা ছিলেন তাদের বা গরিব মিসকিন অসহায়দের এবং এই সমস্ত নন মুসলিমদের কল্যাণ নবী বিনোদনের সাহায্য সহায়তা করেছেন, মন জয়ের জন্য, ইসলামের প্রতি দাবিত করার জন্য বিভিন্ন স্বার্থে, যেটাকে মুআল্লাফাতুল কুলুব বলা হয়। জাকাত থেকে নবী আকরাম সাল্লাম কোনোদিন কোনো কাফিরকে সাহায্য করেছেন বলে ক্লিয়ার কোনো চাওয়াত পাওয়া যায় না, এবং এটা যেহেতু ইবাদত অতএব চিকিৎসার জন্য আপনি জাকাতের পয়সা কোনো নন মুসলিমকে দিতে পারবেন না, এটাই নির্ভরযোগ্য উলামায়ে কেরামের কথা। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি ফরমা কাছে জি যে মহিলা এখন মহিলা দ্বিতীয় প্রশ্নটা আবার রিপিট করবা, অনেক ক্লিয়ার হয়েছে না, একটু আবার হইব। মোবাইলটা কি মুখটা একটু হারাইয়া হইবা জি, বা ফোনটা কি জি ফরমকা। ঠিক আছে, ইনশাআল্লাহ বুঝতে পারছি আমরা। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন, একটি দুরুশরীফ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন, হয়তো জানবার চেয়েছেন যে দুরুশরীফটা কিভাবে পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি বলে যারা বলেছেন, এই দুরুশরীফ শুদ্ধ হয়েছে, আপনি পড়তে পারেন। তো অনেক দুরুশরীফ রয়েছে, একদম সংক্ষেপে দুরুশরীফ যেটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেও দুরুশরীফ হয়ে যায়, কি বললে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, দুরুশরীফ হয়ে গেল। আপনি যেটা বলেছেন সেটাও মাশাআল্লাহ শুদ্ধ হয়েছে। তাছাড়াও নামাজের শেষে যে আমরা দুরুশরীফ পড়ি, দুইটি আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা একটি বলে মোবারিক আলা, এই দুইটিও কিন্তু দুরুশরীফের অন্তর্ভুক্ত। আপনি দুটি পড়তে পারেন বা দুটি যে কোনো একটিও পড়তে পারেন, দুরুশরীফ হয়ে যায়, এবং দুরুশরীফের অনেক ফায়দা। দুরুশরীফ পড়লে বিপদ দূর হয়, রিজাকের ফয়সালা হয়, এবং একবার দুরুশরীফ যদি আপনি পড়েন তা আল্লাহর
দশটি রহমত আপনি পেয়ে গেলেন সুবহানাল্লাহ। একবার দুরুদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত এবং দয়া আপনাকে করা হবে। কেয়ামতের দিন নবীজির শফাত আপনার ব্যাগে জুটবে, নবীজির অত্যন্ত ক্লোজ থাকবে আপনি কেয়ামতের দিন। রিজাকের ফয়সলা হয়, ঠিক আছে? অত আমরা দুরুদ শরীফ বেশি বেশি করে আমরা পাঠ করব, টেনশন দূর হয়। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে একজন মহিলার জন্য জান্নাতে যেতে হলে কি কি কাজ করতে হবে, তো সংক্ষেপে আনসার এটাই, আল্লাহর হুকুম আমরা মানব, যেগুলো আল্লাহ করার কথা বলেছেন করব, যেগুলো নিষেধ করেছেন আমরা এগুলো বর্জন করব। এক হাদিসে চারটি কথা বলা হয়েছে মহিলাদের জন্য, এই চারটি গুণ যে মহিলা আমাদের থাকবে জান্নাতের আঠারোটি গেট তাদের খুলে দেওয়া হবে। চারটির একটি হল আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, যে মহিলা ওনার পাঁচতের নামাজ সঠিক থাকবে, অর্থাৎ আপনি মা বোনরা যেন পাঁচের নামাজ যেন অন টাইম সঠিকভাবে কারেক্ট টাইমে যেন পড়েন, এক। দুই নম্বর ও সওয়ামাত শাহরাহা, রমজান শরীফের ফরজ রোজাগুলো যেন সঠিকভাবে রেখে দেন। আপনার তো মাশাআল্লাহ রোজার ক্ষেত্রে আমাদের চেয়ে আপনারা মজবুত মাশাআল্লাহ, রমজান রোজা তো রাখেনও, রমজানের পরেও আপনারা অনেক নফল রোজা আপনারা রাখে থাকেন মাশাআল্লাহ। তো ডেইলি পাঁচতের নামাজ সঠিকভাবে পড়তে হবে, দুই নম্বর রমজান শরীফের রোজা সঠিকভাবে রাখতে হবে, তিন নম্বর ও আহসানাত ফারজাহা, পর্দাফুশিদার মাধ্যমে আপনার সতীত্ব রক্ষা করতে হবে, নিজের সতীত্ব এবং সব্রমকে রক্ষা করার জন্য পর্দা করতে হবে, নিজের সৌন্দর্যকে বডির আপনারা হেফাজত করে রাখবেন, অর্থাৎ হিজাব এবং পর্দা করা, এটা খুবই জরুরি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, একজন মুমিন নারীর জন্য দায়িত্ব হলো ওনারা পর্দার ভিতরে থাকবেন, বাহিরে গেলেও পর্দা করে বের হবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের মহিলাদের মতো নির্লজ্জ অবস্থায় উলঙ্গ বা অর্ধলঙ্গ অবস্থায় বেপর্দা হিসাবে বাহিরে যাওয়া যাবে না, গেলে অবশ্যই পর্দার সঙ্গে যাবেন। বিশেষ প্রয়োজন স্যার আমরা বাহিরে কম যাওয়ার চেষ্টা করব। তিন আর চার নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়াতাআত বালাহা, মা বোন এবং সিস্টারদের জন্য জান্নাতে যাওয়ার চতুর্থ নম্বর কাজ হল স্বামীর সাথে সুসম্পর্ক রাখা, স্বামীর বাধ্য থাকা। নবী করিম সাল্লাম আরও বলেছেন যে স্বামীর এত দায়িত্ব এত হক, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম দেওয়া হতো তাহলে একজন স্ত্রীকেই হুকুম দেওয়া হতো রিসপেক্ট হিসাবে, ওই স্ত্রী ওনার স্বামীকে যেন শ্রদ্ধা করেন। এইভাবে আপনি অন্তরে রিসপেক্ট নিয়ে শ্রদ্ধা নিয়ে আপনার স্বামীর প্রতি সহানুভূতিশীল আচরণ রাখা, বাধ্য থাকা, খেদমত করা, এবং স্বামীরও দায়িত্ব হবে একজন স্ত্রীর সঠিকভাবে হক আদায় করে স্ত্রীর কাছে একজন ভালো লোক হিসাবে ভালো ব্যবহারের মাধ্যমে নিজের পরিচয় ঠিক রাখা। আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি উনি যিনি স্ত্রীর কাছে ভালো হন। তো এই চারটি কাজ হাদিসের মধ্যে বলা হয়েছে, নামাজ ঠিক, রোজা ঠিক, পর্দা ঠিক, স্বামীর লোকের সম্পর্ক ঠিক, এই চারটি কাজ যে মা বোনরা করতে পারবেন নবী হোসেন বলেন জান্নাতের আটো গেট তাদের জন্য খুলে দেওয়া হবে। ফল তাদখুল মিন আই আবওয়া বিহা সামা নিয়াতি শাআত, কঠিন কামতে জান্নাতের আটো গেটের যে গেটের ইচ্ছা আল্লাহ পাক তাদেরকে ঢুকার পারমিশন দিয়ে দেবেন। আল্লাহ আকবার। তো এই চারটি কাজ মাথায় রাখবেন। আরেক হাদিসে বলা হয়েছে সন্তানদের প্রতি যত্নবান হওয়া, একজন মা ওনার দায়িত্ব হবে সন্তানের সঠিক লালন পালন করা, দিন এবং দিনদারির ক্ষেত্রে যত্নবান হওয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ একজন মা ছিলেন, ওনার ছেলে বুখারীকে বুখারী বানিয়েছিলেন, মা বাবা ছোটোবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, ইভেন ছোটোবেলা বুখারী অন্ধ হয়ে গিয়েছিলেন, মা দোয়া করে ওনার চক্ষুর দৃষ্টি ফিরিয়ে নিয়ে এসেছেন। ইবনে হাজার আসকালানী অত বড় মহাদ্দিস, ওনার বাবাও ইন্তেকাল করেছিলেন, ওনাকে ওনার মা এইভাবে লালন পালন করে বড় বানিয়েছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম শাফিঈ তাদেরকেও একমাত্র তাদের মাই লালন পালন করে ইমাম আবু ইউসুফ বানিয়েছেন, ইমাম শাফি বানিয়েছেন। মুসা আলাইহিস সালাম নবী হয়েছেন, ওনাকে লালন পালন করেছেন ওনার মার মাধ্যমেই, আল্লাহ কোরআন উল্লেখ করেছেন বারবার। একজন মা যদি মুসা বানাইতে পারেন, একজন মা যদি আবু ইউসুফ বানাইতে পারেন, ইমাম শাফি বানাইতে পারেন, ইবনে হাজার আসকালানী বানাইতে পারেন, ইমাম বুখারী বানাইতে পারেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। শুধু আদম আলাইহিস সালাম ব্যতীত যত আম্বিয়া কারাম সকল একজন মার মাধ্যমেই বানিয়েছেন, মার মাধ্যমে এসেছেন। তো সন্তানদেরকে নেক সন্তান বানানো, এটা কিন্তু মা জানাতে হওয়ার বড় একটি উপায়। আপনি যদি সঠিক সন্তান, আপনার সন্তানকে যদি আলিম বানান, হাফিজ বানান, আপনার সন্তানকে দিন এবং দিনদার বানান, তাহলে আপনি মা
এই সবের মাধ্যমে ইনশাল্লাহ আপনার জানা যাওয়ার সৌভাগ্য আপনার অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে এমন গুণে গুণী হওয়ার তফিক দান করুন যে গুণ দিয়ে নিজের জন্য জানাতে যেতে পারি এবং নিজের সন্তানদেরকেও জানাতে নিয়ে যেতে পারেন। আল্লাহ আপনাদেরকে তফিক দান করুন, আমাদেরকে তফিক দান করুন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। আপনার টিভির ভলিউমটা ডাউন করিয়ে আমরা সাথে কথা হবে, একটু কথা হইবা ইনশাআল্লাহ। জি হুজুর, আপনারা দুজন রয়েছে আমার সালাম। আমি নিয়মভাবে আপনারা প্রোগ্রাম দেখি হচ্ছে। আমি দুইটা জিনিস কোয়েশ্চন করতে চাই। জি, ফজরের সুন্নত পড়ার পরে ফরজের আগে কদা নামাজ পড়া যায়নি আর কিতা নফল নামাজ পড়া যায়নি নি। আপনার টিভির ভলিউম মনে হয়, টিভির ভলিউম আমরা বুঝতাম পারছি মোটামুটি, কষ্ট হলে বুঝি আর আবার একটা বুঝি। দুই নম্বর প্রশ্ন প্রমুখ, কার কোন প্রশ্ন আসেনি? দুই নম্বর প্রশ্ন ফরজের আগে মধ্যখানে যদি সময় থাকে তো ওই টাইমে কি আপনি কদার নামাজ পড়তে পারবেন? ইয়েস পারবেন, বাট উত্তম হলো আপনি মসজিদে গিয়ে যদি সুন্নত পড়ার আগে আপনি কদার নামাজ পড়ে নেন আর সুন্নত পড়লেন তারপর ফরজ পড়লেন, কারণ সুন্নতের কানেকশনটা হলো ফরজের সাথে। তো এই সুন্নত এবং ফরজের মধ্যখানে অন্য কিছু না করলে ভালো হয়, বাট এই ফরজ জায়েজ আছে, আপনি কজা পড়তে পারবেন। তবে ওই টাইমে কোনো নফল যেন আপনি না পড়েন, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজরের টাইম ঢুকার পরে শুধুমাত্র ফজরের সুন্নতই পড়েছেন, অন্য কোনো নফল পড়েন নাই। আর ফরজ পড়ে নেওয়ার পরে, ফজরের ফরজ পড়ে নেওয়ার পরে সূর্য ওঠা পর্যন্ত টাইমে নফল পড়া পরিষ্কার নিষেধ করেছেন। নবীজি বলেছেন, লা সলাতা বাদাল ফজরি হাত্তা তাতলু আশামসু, যে হে আমার উম্মতেরা, ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই টাইমে তোমরা আর কোনো নফল পড়বে না, সমান আসরের পরে ফরজ পড়ে নেওয়ার পরে সূর্য ডুবা পর্যন্ত টাইমেও নফল পড়া যায় না। তো আপনার প্রশ্ন হলো যে সুন্নত এবং ফজরের মধ্যখানে আপনি চাইলে কদা পড়তে পারবেন, নফল না পড়াটা আপনার জন্য উত্তম হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি কি উমর কুদা নামাজ পড়তে পারবেন? ইয়েস, প্রথমত আমরা কজা হতেই দেব না, আর কজা হলে যত সম্ভব আমরা পড়ে নেব। যদি এইভাবে আমাদের পুরাতন কোনো কথা থাকে তাহলে ওলামায়ে কেরাম বলতেছেন যে আমার উপর ডিউ ছিল, আর যেহেতু আমাদের কজার বিধান রয়েছে তো আমরা এইভাবে কজা করে নেব। যেভাবে জকাত যদি আমার ডিউ থাকে তো এটাকে বাঁচার তরিকা হলো আমি জকাত পরিশোধ করতে হবে, তাই না? শুধু জকাত ডিউ রেখে যদি আমি তওবা করি তওবা যথেষ্ট হবে না। যদি আমার উপর ফরজ হজ ডিউ থাকে তো প্রথমে আমি এই ফরজ হজ আমাকে আদায় করতে হবে, আর আমি ডিলে করলাম কেন? যদি অযথা ডিলে করে থাকি তাহলে সেটা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইব। ঠিক তেমনিভাবে যদি রমজান শরীফের রোজা আমার উপর জিম্মা থাকে সেটাও আমাকে আদায় করতে হবে বা ফিদিয়া দিতে হবে। সমানভাবে যদি আমার দায়িত্বে কোনো নামাজ কদা থেকে থাকে তো আমি তো কদা করবই না, কদা হয়ে গেলে সুন অ্যাজ পসিবল আমি এটা পড়ে ফেলবো, এটাই নিয়ম। মনে করেন আমি এখন একটু আগে ছিল মাগরিবের নামাজ, মাগরিব নামাজ আমি পড়ি নাই, ঠিক আছে, এশার আগে আগে আমাকে মাগরিব পড়ে তারপরে আমাকে এশা পড়তে হবে। আমি জুহর পড়ি নাই, আসরের আগে আগে আমাকে আসরের নামাজ পড়ার আগে আগে আমাকে ওই জুহরটা পড়ে নিতে হবে। হ্যাঁ, যদি কজা নামাজের নাম্বার এত বেশি হয়, পাঁচ অক্তের চেয়ে বেশি, ছয় অক্ত আমার কজা হয়ে গিয়েছে, তো এমত অবস্থায় যদি আপনি ছয় অক্ত প্রথমে পড়তে লাগেন তো হয়তো যে অক্ত বর্তমানে শুরু হয়েছে ওই অক্তের নামাজ হয়তো কজা হয়ে যাবে। এরকম আশঙ্কা হলে আপনি কদা রেখে ওই অক্তের নামাজ পড়তে পারবেন। আর যদি এর চেয়ে বেশি লাইফের কদা জমা থাকে, আপনি এইটাই প্রশ্ন করেছেন যে লাইফের অনেক পুরাতন কদা ছিল, ওই কদা নামাজগুলো ওলামায়ে কেরাম বলেন আপনি স্মরণ করে করে আপনার এগুলো পড়ে নেওয়াটা আপনার জন্য অবশ্যই দায়িত্ব এবং পড়লে আপনি বাঁচবেন। যদি কোনো কারণে কদা কমপ্লিট করতে নাও পারেন, অন্তত পক্ষে আমি শুরু করলাম যে আল্লাহ আমার লাইফে আমার যে ফজর কদা হয়েছিল ওই ফজরের প্রথম একটি ফজর আজকে আমি পড়তেছি, আমার লাইফে জুহর যেগুলো কথা হয়েছিল আমি একটা জুহর আজকে পড়তেছি, শুধু আপনি ফরজ পড়লেই চলবে। উলামায়ে কেরাম বলেন ডেইলি যদি আপনি এক এক দিনে পুরাতন এক এক দিনে কথা আপনি করে ফেলেন অথবা দুই দিনে কথা করে ফেলেন, ঠিক আছে, আপনি পারলেন তো এক বৎসরে আপনি চাইলে পুরো এক বৎসরে কথা নামাজ পড়তে পারেন। কীভাবে?
ডেইলি আপনি প্রতি দিনে এক একটা ফরজ আপনি খোদা পড়লেন, যেমন ডেইলি আপনি একটা ফরজ ফজর খোদা পড়লেন দুই রাকাত, জোর খোদা পড়লেন চার রাকাত, আসর খোদা পড়লেন চার রাকাত, মাগরিব খোদা পড়লেন তিন রাকাত, এশা খোদা পড়লেন তিন রাকাত, লোকে ভিত্তিটা পড়েন ওটাও আপনার দায়িত্ব, যে আপনার একদিন হয়ে গেল। তো আপনি এই খোদাগুলো কোন টাইমে করবেন? ধরেন জোহরের নামাজ আপনি পড়েছেন, ওই টাইমে চাইলে আপনি পুরাতন জোহরের খোদা পড়লেন, বা চাইলে ওই টাইমে আপনি ফজরের খোদা পড়তে পারেন, যে কোনো খোদা পড়তে পারেন। শুধুমাত্র তিন টাইমে খোদা পড়বেন না, কয় টাইমে? তিন টাইমে, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং দুপুরের সময়, ওই তিন টাইম ছাড়া যে কোনো টাইমে যে কোনো নামাজের খোদা পড়া যায়। ইভেন জোহরের টাইমে যদি আপনি জোহর ছাড়াও পুরাতন আপনি ফজর অথবা আসর বা মাগরিব এশার খোদা পড়েন, পড়া যাবে কি না? যাবে না, যাবে। এশার টাইমে আপনি এশার খোদা এবার পড়তে পারবেন। এশার ছাড়াও আপনি যদি পুরাতন খোদা মাগরিব আসর জোহর বা ফজর পড়তে চান, পড়তে পারবেন কিনা? পারবেন না, ইয়েস আপনি পারবেন। এইভাবে পুরাতন খোদাগুলো পড়ে ভালো। ইভেন উলামায়ে কেরাম বলে করেন যে নতুন নফল পড়ার চেয়েও পুরাতন খোদা নামাজ স্মরণ করে পড়াটা উত্তম, কারণ নফল তো নফলই আর ফরজটা হলো বেশি দায়িত্ব, আমার উপর ডিউ রয়েছে। এজন্য নতুন নফল পড়া চেয়েও পুরাতন উমর খোদা নামাজ পড়াটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইজা ইস্তাইকাজা আও যাকারাহা, যদি আপনি নামাজের সময় আপনি ঘুমিয়ে গিয়েছিলেন আর আপনার নামাজটা ছুটে গেছে, অথবা আপনি ভুলে গিয়েছিলেন, ভুলবশত নামাজ খোদা হয়ে গিয়েছে, তবুও মাফ নাই, এই নামাজটাও ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বা আপনি ভুলে গিয়েছিলেন স্মরণ হওয়ার সাথে সাথে নবীজি বলেন আপনি নামাজটা পড়ে নেন। যদি ঘুমাইয়া দেওয়ার কারণেও নামাজ মাফ হয় না, ভুলে যাওয়া ভুলে নামাজটা ছুটে গেলেও যদি মাফ হয় না এটা পড়তে হয়, তো নামাজটা আমরা যেটা ইচ্ছা করে জাগ্র অবস্থায় আমি ছাড়লাম, সেখানে তো আমি অন্যায় করেছি, প্রথমে আমাকে সেই অন্যায় জন্য তবাও করতে হবে আর নামাজের তো খোদাও করতে হবে। যখন ঘুমাইয়াও নামাজ মাফ হলো না, ভুলবশত নামাজ ছাড়ার পরেও যখন সেই নামাজ থেকে আমি পরিত্রাণ পেলাম না, আমাকে পড়তেই হলো, তো যে নামাজের সময় আমি ঘুমেছিলাম না, আমি সজাগ ছিলাম, আমার কোনো উজরও ছিল না, আমার স্মরণও ছিল, তারপরও অবহেলা করে আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি কবিরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি। হাদিসে বলা হয়েছে এইভাবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ কদা করেন, আমি কুফরি কাজ করলাম, তবা করতে হবে আমাকে। এবং অনেক লম্বা জমানা লম্বা টাইম হাদিসে উল্লেখ করা হয়েছে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আল্লাহ মাফ না দেন। এজন্য প্রথমে এইভাবে যদি আমি অলসতা করে আমি নামাজ মিস করে ফেলি, তাহলে তবা করতে হবে, এরপরে এটার খোদা করতে হবে। পুরাতন খোদা যেটাকে উমর খোদা বলে সেটাও আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে বলে থাকেন লাগবে না, কোনো আদিস মানে লাগবে না বলে কোনো আদিস কোনো আদিসও আসে নাই, কোনো আদিসও আসে নাই। বরং আমি যে আদিস বললাম, নবীজি বলেছেন ঘুমাইয়া গেলে ঘুমন্ত অবস্থায় বা ভুলবশত নামাজ ছুটলেও যদি মাপ পাওয়া না যায়, এই আদিস থেকেই তো বোঝা গেল যে জাগ্রত অবস্থায় নামাজ ছাড়ে এটা তো আরও ডেঞ্জার, আরও মারাত্মক করলাম, সেখানে তবাও করতে হবে, কদা তো পড়তেই হবে। এই জন্য আমরা আজকে যে আমাদের লক্ষ্য বিষয় ছিল এটাই যে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন, আল্লাহ বলেছেন আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম বলেছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি নামাজ পড়ব, আমি যাকাত দিয়ে যাব যতদিন পর্যন্ত আমার হায়াত আছে, এজন্য পুরা জিন্দেগি ইভেন মৃত্যু পর্যন্ত নামাজ পড়তেই হয়, পড়তে হয়। যদি আমি দাঁড়িয়ে পারি না বসে পড়ব, আমি বসে বসে পারতেছি না আমি শুইয়া পড়ব, রুকু সজদা দিতে আমি না পারি আমি ইশারায় পড়ব, ওযু করতে না পারি আমি তৈয়ম করে পড়ব, সফরে গেলে কষ্ট হয় বাট এরপরে জুহর আসর এশা ফরজের মধ্যে চার রাকাতে দুই রাকাত পড়ব, তবু পড়তে হবে নামাজ। জেহাদের মাঠেও নবী করেছেন নামাজ বাদ দেন নাই, জেহাদের মাঠেও নামাজ ছাড়েন নাই, সেখানেও জামাত ছাড়া দূরের কথা আল্লাহ নবী জামাত ফ্রন্ত বাদ দেন নাই, দুইটা গ্রুপ করে নবী করেছেন জেহাদের মাঠে যুদ্ধ চলতেছে, এরপর রসুল ইসলাম দুইটি গ্রুপ করে এক এক গ্রুপ নিয়ে আল্লাহ নবী জামাতে নামাজ পড়েছেন, যেটাকে সালাতুল খৌফ বলে, ভিন্ন একটি পদ্ধতি, জেহাদের মাঠেও নবী করিম ইসলাম নামাজ ছাড়েন নাই। খন্দকের যুদ্ধে আল্লাহ নবী এত ব্যস্ত ছিলেন, আসর মাগরিব খোদা হয়েছে, এশার আগে আগে নবী ইসলাম আসর পড়েছেন মাগরিব খোদা পড়েছেন, তো আল্লাহ নবী খোদা পড়েছেন। জাজাকুমুল্লাহ আসসালাম, দাদা আমাদের খোদা করতে হবে। জি জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ
আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান আহমদ বরকাতুন। অনেকেই প্রশ্ন করার জন্য হয়তো লাইনে অপেক্ষা রয়েছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে। আমি ফাস্ট ফুডের সাথে কাম করি, তো তারা আমরা অনুমাতে লাগে সাইড নিতেন, তো বাথরুমটা বেশ ছোট, অনুমাত ওজু করতে গেলে যদি আমরা ফাস্ট মিনিট লাগে, বিকজ বাথরুম যাইতে পেশা করা লাগে বা আমাদের স্টাফরুম দেয়, তো ওটা খাই নিয়ে একটা দিন আপনি আর ট্রেন নিলাম যাই গিয়ে আর আপনারা জাস্ট খাই যে সাইড মিনিট, তো আমি খাই মন করি অনুমাত ওটা খাম নি, বিকজ সামটাইম দেখা যায় আমি খাই মন ওজু করার গিয়ে আমার নমাজ যাই গিয়ে বা তারা বোতলে গিয়ে সেখানে ইরা দেওয়া যাইতো না, আপনার প্রশ্ন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই ফাইভ মিনিটের মধ্যে নামাজ পড়া যে এখন পর্যন্ত আপনি এটার জন্য সিরিয়াস হন বা পড়বার চাইতেছেন। আমি মনে করি যদি আপনার সতিচ্ছা তাকে অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দেবেন, বাট আনফর্চুনেটলি আপনি যে রিজন মেনশন করেছেন এই রিজনের ভিত্তি করে সাধারণত অজুর পরিবর্তে তৈম করে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, আপনাকে অজু করতেই হবে। হয়তো বা আপনি এটা করতে পারেন অজু করে গেলেন, হ্যাঁ যদি এরপরেও মনে করেন যে আপনি অজু করতেই পারবেন না, মিস হয়ে যাচ্ছে, তখন হয়তো বিশেষ করে এটা কিন্তু ফতোয়া হিসেবে বলা যাইতেছে না যে নামাজটা মিস করার চেয়েও কমপক্ষে নাই মামুর চেয়ে খানামাও ভালো যাবে বলা হয়, আপনি হয়তো তৈম করেও পড়লেন, কিন্তু এটা কিন্তু সদস্যমত বিধানজী হচ্ছে না। কারণ এই কারণে যে আমি জবের কারণে যে আমি তৈম করে নামাজ পড়ে ফেলবো, এটা ইসলাম কোনো অবস্থায় পারমিশন দেয় না রেগুলার বেসিস। আপনাকে হয়তো এই জব চেঞ্জ করতে হবে, ভালো জবের জন্য আপনাকে খুঁজতে হবে, অথবা ম্যানেজার যে তার সঙ্গে আপনি ওয়ান টু ওয়ান আলোচনা করে হলেও যে আমি আপনাকে হয়তো এক্সটেন্ড করে নেবো, টাইম দিয়ে দিবো, এইভাবে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনি আগেই অজু করে ফেললেন, অজু করে চলে গেলেন, হ্যাঁ যদি অজু চলে যায় তাহলে হয়তো আপনি নামাজ মিস করার চেয়ে হয়তো তৈম করে নামাজ পড়ে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু সাধারণত বৈধ পর্যায়ে পড়তে সে না। কারণ আল্লাহ বলেছেন তৈম শুধুমাত্র ওই সময় যাই, ফামান ফাইনাম তাজিদু মা আন ফাতাইয়াম্মামু সাইদান তৈবা, যদি পানি না থাকে বা পানি ব্যবস্থা করতে পারেন না, এই কিতাব পানি ব্যবহার করতে আপনার শারীরিক কোনো সমস্যা আছে, তখন গিয়ে আপনি তৈম করতে পারবেন। স্বাভাবিক অবস্থায় পানীয় বেগুল আছে, আপনার শারীরিক কোনো সমস্যা নাই, হয়তো জবের সমস্যা, টাইমের সমস্যা, ওই সমস্যার কারণে ইভেন নামাজের টাইম চলে যেতেছে, জমা চলে যেতেছে, এই কারণেও তৈম করা জায়েজ নয়। এজন্য আনফর্চুনেটলি আপনার এই কারণে তৈম করা নামাজ পড়া জায়েজ হবে না, এটাই হলো বিধান। আর অল্টারনেটিভ করণীয় আপনি এটাই হবে, আপনি করবেন যেটি যে আপনি চেষ্টা করলেন যতটুকু পারেন আগে অজু করে গিয়ে চলে গেলেন, অজু রাখেন, নামাজ পড়ার চেষ্টা করলেন। এখন তো মাশাআল্লাহ সময় তো অনেক লম্বা সময় আছে, জোহরের নামাজের পরে আসর পর্যন্ত অনেক লম্বা টাইম আছে, অনেক সময় জবের টাইমের শেষেও নাফাস যদি লম্বা টাইম জব থাকে তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে, বাট আমার মনে হয় মালিকের সঙ্গে কথা বললে অনেক সময় যদি আমি আপনাকে হয়তো একটা সময় দিয়ে দিব একটু তাকে আপনি যদি রেডি করতে পারেন, আমার মনে হয় অনেক মালিক ইভেন নন মুসলিম মালিক হলেও আমি জানি যতটুকু তাদের সঙ্গে কথা বললে কিন্তু তারা অনেক সময় সুযোগ দেয়, আপনি স্টাফ হিসাবে আপনাকে মোটামুটি এটা মূল্যায়ন করবে, তো মনে হয় একটু চেষ্টা করলে আমরা অবশ্যই চেষ্টা করবো। এর আগে চেষ্টা করার আগেই আমরা এমনিতেই আমরা আগেই মন সেট আপ করে নিলাম যে আমি তৈম করে নামাজ পড়েই ফেলবো, ইসলাম এটা বৈধ, এটা পারমিশন দেয় না। পরিষ্কার কিতাবে ফতোয়া লেখা হয়েছে যে নামাজ চলে যাবে এই আশঙ্কায় আপনাকে তৈম করে নামাজ পড়ার সুযোগ নেই, আপনাকে অজু করতেই হবে। ইভেন চলে যদি যায় কোনো কারণ আপনার কোনো কমি না থাকে হয়তো গুণা হবে না, আর যদি আপনার কোনো কমি থাকে তাহলে গুণাও হবে, কিন্তু আপনি অজু করে নামাজ পড়তে হবে, আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন, ঠিক আছে। বাট আমি বললাম যে যদি এরকম হঠাৎ কোনো একদিন হয়ে যায় তাহলে হয়তো বা উনি ওই দিন ইমার্জেন্সিতে হয়তো দেখলেন কমপক্ষে আমার মিস করার চেয়ে তুমি করে নামাজ পড়লাম, বাট এরপরে অজু করে পরবর্তী নামাজটা আবার রিপিট করে নিতে হবে।
তা আপনি করবেন কোনটি? যে আপনি অজু করে গেলেন, অজু রাখার চেষ্টা করলেন, পাশাপাশি যদি এটাও না পারেন তাহলে মালিকের সঙ্গে কথা বলেও আপনি টাইমটাকে একটু বাড়ানোর চেষ্টা করলেন। কারণ মনে করেন আপনার কাজের ফাঁকে যদি আপনার টয়লেটের প্রয়োজন হয় সেটা যেভাবে তারা অ্যাকসেপ্ট করে, আপনি ওকে তাকে এক্সপ্লেন করে বললে বা আমি আপনাকে এক্সট্রা টাইম অনেক সময় দিয়ে দেবো এভাবে বললে আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে সাহায্য আসবে, একটু চেষ্টা করেন। বাট আমি আবার আপনাকে ধন্যবাদ জানাইতেছি যে আপনি সেখানে গিয়েও নামাজটা পড়তেন এবং পড়ার চিন্তা করতেন। অনেক লোক আছে কোনো কারণ নাই ঘরে বসে নামাজ ছেড়ে দেয়, আপনি সেই কাজের ফাঁকেও নামাজ পড়ার চেষ্টা করতেছেন। ইনশাআল্লাহ এইটা যেন আল্লাহ পাক আমরা দিলে ডালিয়ে দিয়েছে, আল্লাহ পাক আপনাকে নামাজ পড়ার ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেবেন। আমি আগেই বলেছি জেহাদের মাঠেও নবী করিম সাল্লাল্লাহু সেখানেও নামাজ বাদ দেন নাই এবং তৈমুম নয় এবং অজু করেই নামাজ পড়েছেন, অজু করেই নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, যদি পানি পাওয়া না যায় বা পানি পাওয়া গিয়েছে কিন্তু আপনি শারীরিক সমস্যার কারণে অজু করতে পারতেছি না, বেমার বেড়ে যাবে বা বেমার হয়ে যাবে, তখন গিয়ে তৈম করা যায়। পানি অ্যাভেলেবল থাকা অবস্থায় তৈম করার পারমিশন নাই, অক চলে যাবে, নামাজ কদা হয়ে যাবে, এই বাহানায় তৈম করার পারমিশন হয় না। দোয়া করি আল্লাহ আপনাকে যেন সহজ করে দেন, আমাদেরকে সহজ করে দেন। আমি একজন জানতে চেয়েছিলেন যে লাইভ কোরআন শরীফ তেলাওয়াত শুনে যদি সিজদা দিতে হয় তাহলে লাইভ যদি নামাজ চলে তাহলে আমরা কি এই নামাজে শরীফ হইতে পারবো কিনা? সব যুক্তি সমান নয়, লাইভ শোনা তো এটা শোনার উপর ডিপেন্ড। কারণ কোরআনে করিম শুনলেই যেভাবে নিজে তিলাওয়াত করলে সিজদা তিলাওয়াতে সিজদা দিতে হয়, শুনলেও সিজদা তিলাওয়াত দিতে হয়। আবার যদি তিলাওয়াতটা লাইভ হয় তা আমাদের শোনা তো আমি লাইভ যদি শুনি তোমার শোনা তো হয়ে গেল, তো কাছে বসে শুনলে যেভাবে সিজদা তিলাওয়াতের সিজদা দিতে হয়, আমি যদি টিভির মাধ্যমে বা কোনো বর্তমান যে সময় টেকনোলজির থ্রুতেও যদি আমি লাইভ শুনি আমাকে সিজদা দিতেই হবে। নামাজের জমাতের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট রুল রয়েছে, সেখানে একত্রিত জমা হতে হয়, সব বানতে হয়, ঠিক আছে? সাহাবায়ে কেরাম মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, আল্লাহ বলেছিলেন যে আমার তো মন চাইতেছে যারা জমাতে হাজির হয় নাই তাদের ঘরে আমি আগুন লাগাইয়া পুড়িয়ে দেবো। এই হাদিস থেকে তো বোঝা গেল যে ঘর থেকে জামাতে শরীক করার সুযোগ নাই, নতুবা ওরা বলতে পারতো যে আপনি আমাদের ঘর দাঁড়িয়েছি আমরা এখান থেকে জামাতে শরীক করতেছি, এই সুযোগটা তাদের ছিল না। এজন্য লাইভ ঘর থেকে তিলাওয়াত শুনলেও এই তিলাওয়াত শুনে সেখানে জামাতে শরীক হওয়া যাবে না। জামাতের জন্য আরও কিছু এক্সট্রা খালি শোনা যথেষ্ট নয়, জামাতের জন্য শুধু শোনাই যথেষ্ট নয়, জামাতের জন্য তার সফের একটা কানেকশন থাকতে হয়, সব বানতে হয়, ইমাম সব দাঁড়ান তারপরে একটা সব বান্ধা হয়, তারপর এক সবের সব সব করে পিছনে লাইন বেঁধে বেঁধে তারপরে বেঁধে বেঁধে তারপরে ইমাম সাহেব পিছনে দাঁড়াতে হয়। তো জামাতের এক্সট্রা রিকোয়ারমেন্ট রয়েছে, শুধু শোনাই যথেষ্ট নয়, ইমাম সাহেবকে শুধু শুনলেই বা ইমাম সাহেব দেখলেই আপনি জামাত শুরু করতে পারেন তাই নয়। যেভাবে খাবার ক্ষেত্রে আপনি দেখতেছেন টিভির মধ্যে অনেক খাবারের অ্যাডভাইস থাকে, তো খাবারের ক্ষেত্রে রুল ডিফারেন্ট। আপনার টিভির অ্যাডভার্টাইজের খাবার দেখে তো আপনি খাবার খেতে পারেন না, আপনার খাবার আপনাকে বানাইয়ে খেতে হয়। সমান জামাত এইভাবে দেখে দেখে জামাতে শরীক হওয়া যাবে না। জাজাকুমুল্লাহ খাইরান জাযা, জাজাকুমুল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। হুজুর ভাই, আমার একটা প্রশ্ন হইল, আমার আমি উমরা করছি রোজা মাস। জি, আমার ভাই উমরা করছি, টাইম দুনিয়ায় তাই মারা গেছে, তাই ফিজিক্যালি খুব বেমারি মানুষ আসলা, তাই কোনো সময় খোঁজ করা করতে পারছি না। তো আমি এগুলা উমরা করছি, কোনো মানুষ কয় উমরা যেটা রোজা মাস করি এটুকু হজর একটা সব ফেলে যায়, ধান খবর সব আমরা কোন টাইম মারা গেছে না দেড় বছর আগে, তো ধান এগুলো আমরা খবরস্থানটা আমরা ঠিক করতাম, আমরা তার নাম হাজির লাগাইতে পারিনি না উপরা হাজির লাগাইতে পারি অষ্টাটা বুঝে নিতে পারি, তাই না? হজ করছেন নি কোনো? হজ করছেন? জি না, তাই কোনো হজ করছেন না। কারণ তান পকতি বদলি উমরা করছেন আপনারা নানি? আমি তান ছোট ভাই। জি, যেমন আপনি কইলে আমি যেন বদলা উমরা করলাম আর রমজান শরীফে করছি, রমজানও করলে তো হজের সব পাওয়া যায়, সেই হিসাবে তার নাম হাজির লাগাইতাম পারমিনে পারতাম, ওটাই প্রশ্ন আমরা নানি? জি ভাই, জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আনসার দিয়ে শুনতে থাকুক ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নানি? জি না। ধন্যবাদ আপনাকে, আপনার বাইকে স্মরণ করে আপনি উনার পক্ষ থেকে বদলি উমরা করেছেন, আল্লাহ যেন কবুল করেন। এবং এই কথা সত্য, রমজান শরীফে উমরা করলে হজের সমান সওয়াব পাওয়া যায়।
কিন্তু এরপরেও সব পাওয়া এক কথা এবং পুরো হজ হয়ে যাওয়ার এক কথা। সেই হিসাবে একজনের উপর ফরজ যদি হজ থাকে আর উনি রমজান শরীফে উমরা করেন, তাহলে প্রশ্ন হলো যে উনি হজ না করে রমজান শরীফ উমরা করলে কি ওনার ফরজ আদায় হয়ে যাবে? উত্তর মোটেই না, মোটেই না। সব পাওয়া এক কথা আর হজ ভিন্ন জিনিস। অতএব উমরার মাধ্যমে হজের সব পাওয়া যেতে পারে, কিন্তু হজের সমপরিমাণ পুরো হবে না, এটা হজের মতো নয়, হজের দায়িত্ব আদায় হবে না। সেই হিসাবে রমজান শরীফে একজনে উমরা করে ওনার নামের সঙ্গে হাজি লাগাতে পারবেন না, যেভাবে উনি লাগাতে পারবেন না। কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকেও রমজান শরীফে উমরা করার কারণে ওই মৃত ব্যক্তির সঙ্গেও হাজি লাগানো যাবে না। সেকেন্ড আরেকটি কথা মাথায় রাখতে হবে, হাজি নামের সঙ্গে লাগানো না লাগানো এটা আসলে একটা প্রথা হয়ে গিয়েছে, কিন্তু আসলে না লাগানোটাই আসলে উত্তম। কারণ হজ একটি ইবাদত, এটা অত্যন্ত পরিশ্রমের ইবাদত হিসাবে অনেকে হয়তো হাজি বা আলহাজ লাগিয়ে দেন পরিচয়ের জন্য যে আলহামদুলিল্লাহ উনি একটি ভালো কাজ করেছেন, কিন্তু সবসময় নামের সঙ্গে লাগাই রাখতে হবে, এটা না লাগানোটা উত্তম জায়গা অবশ্য, বাট না লাগাইলে উত্তম হয়। যেভাবে ডেইলি আমরা নামাজ পড়ি, নামাজ যারা পড়েন আরবিতে কী বলা হয়? মুসল্লি। আমরা ডেইলি পাঁচবার নামাজ পড়ার পরেও তো আজ পর্যন্ত আমরা কেউ নামাজ সঙ্গে আমাদের সঙ্গে আমরা এই শব্দ লাগাই না যে মুসল্লি জনাব অমুক, বা বাংলা ভাষায় নামাজি অমুক। আমরা এই নামাজি বা মুসল্লি শব্দ আমাদের সঙ্গে আমরা কেউ লাগাইও না, লাগাইলে এটা আমরা সুন্দর মনে করি না। তো সেই হিসাবে হাজি বা আলহাজ লাগানো যেতে পারে পরিচয়ের জন্য, যদি নেম অ্যান্ড ফেম উদ্দেশ্য না হয়। যেভাবে সাহাবায়ে কারাম অনেক সময় বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন বা বয়তে আকাবায় যারা শরীক হয়েছিলেন, বয়তে রিদওয়ানে ছয় হিজরির যারা শরীক হয়েছিলেন, এটা একটু হিস্ট্রিক্যাল থাকার কারণে পরিচয়ের ক্ষেত্রে বলা হতো যে উনি ওই সাহাবি যিনি বদরে শরীক ছিলেন, উনি ওই সাহাবি যিনি বয়তে রিদওয়ানে শরীক ছিলেন, উনি ওই সাহাবি যিনি বয়তে আকাবায় আনসার সাহাবায়ে কারাম নবীরাতে যে শপথ গ্রহণ করেছিলেন, প্লেজ করেছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন, ওই ঐতিহাসিক বায়াতের মধ্যে তিনিও শরীক ছিলেন, পরিচয় বলা যেতে পারে। সেই হিসেবে আজই বলা যেতে পারে, বাট না বলাটা উত্তম। তো আপনার প্রশ্নের সংক্ষেপ আনসার, যেহেতু উনি হজ করেনও নাই আর ওনার পক্ষ থেকে আপনারা বদলি হজ করেন নাই, আপনারা রমজান শরীফ উমরা করেছেন, সবের ক্ষেত্রে সমান হলো এটা কিন্তু হজ নয়, সেই হিসাবে সেখানে হাজি লাগানোর কোনো সুযোগ নাই, হাজি লাগানো যাবে না। জাজাকুমুল্লাহ আসান জাজা। বাট আপনি এরপরেও ওনার পক্ষ থেকে বাইয়ের পক্ষ থেকে উমরা করেছেন, ইয়েস আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে উমরার সাবধান করে, আপনাকে যেন সাবধান করে। এটা বড় কথা। হজ ফরজ হয়ে থাকে আর না করেন তাহলে এখন করণীয় কি? অবশ্যই এখন যদি হজ ওনার উপর ফরজ হয়ে থাকে, এই উমরা মানে তো ওনার হজের দায়িত্ব তাদের হবেই না, ওনার পক্ষ থেকে বদলি হজ আপনি করবেন অথবা কাউকে দিয়ে করাতে হবে যদি ওনার উপর হজ ফরজ হয়ে থাকে। যদি ফরজ না হয়ে থাকে তাহলে ওনার পক্ষ থেকে বদলি হজ নিজে অথবা কাউকে দিয়ে করাইলেন, নফল হিসাবে উনি সব পাবেন। বাট এরপরেও যেহেতু ওনার পক্ষ থেকে যদি আজকে হজ করানোর পরে ওনাকে হাজি লাগানো যাবে, কারণ তো নিজে হজ করেন নাই, সব পাবেন, কিন্তু এই হাজি ওনার পক্ষ থেকে বদলি হজ করলেও লাগানো যাবে না। আর উমরা করেছেন সেখানে তো লাগানোর কোনো সুযোগই নেই। তবে হজটা মানে ওনার পক্ষ থেকে আদায় যদি ওনার জিম্মায় হজ ফরজ থেকে থাকে, হজ করেন নাই মারা গিয়েছেন, তাহলে অবশ্যই জিম্মা থাকবে, আপনারা সুযোগ থাকে, আপনারা সেই ফরজ জিম্মাদারি ওনাকে পরিত্রাণ করার জন্য আপনারা নিজে অথবা কাউকে দিয়ে বদলি হজ করাবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম, আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্ন জাকাতের পরে। জি, তো আমি নরমালি জাকাত দেই ইংলিশ ক্যালেন্ডার ফলো করি, তো প্রত্যেক বছর অগস্টের পয়লা তারিখ আমি জাকাত দেই। ওইদ্য আমার কাছে কইছেন যে ইসলামিক ক্যালেন্ডার ফলো করা লাগবে, তো এটা যদি সঠিক হইয়া থাকে আমার জাকাতের তারিখ 1st অগস্টনে বদলি জীবন, আর যদি বদলিয়া থাকে কোন তারিখও আপনার একটা যাইব। দুই নম্বর প্রশ্ন হইল উইতের নামাজও দিয়া পারে, যে উইতের নামাজ তো কয়েক রকম পড়া যায়, কিন্তু সবচেয়ে উত্তম সঠিক কিরকম পড়া ভালো হইব ওটা তো জানতাম চাইছিলাম। ও দ্বিতীয় প্রশ্ন, জাজাকাল্লাহ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন আপনার। প্রথম প্রশ্ন, জাকাতের ক্ষেত্রে আপনি 1st আগস্ট ইসলামিক ক্যালেন্ডার আপনি ফলো করে থাকেন। একটি বিষয় হলো যে জাকাত একটি ইবাদত এবং সেখানে আপনারা
চন্দ্র মাসকে আপনারা ইউজ করবেন, ইসলামিক ক্যালেন্ডার যেটা। কেন? আপনি দেখেছেন প্রতি বৎসর ইসলামিক ক্যালেন্ডার এবং প্রচলিত অপর ক্যালেন্ডার যেটা রয়েছে ইংলিশ ক্যালেন্ডার, 10 দিনে ব্যবধান হয়ে যায়। তো সেই হিসাবে প্রতি বৎসর 10 দিন কম হয় ইসলামিক ক্যালেন্ডারে। সেই হিসাবে 33 বৎসরে গিয়ে বোধ হয় পুরো 1 বৎসর ব্যবধান হয়ে যায়। যদি একজন লোক মনে করেন 33 বৎসর পর্যন্ত, 33 ইয়ার্স পর্যন্ত যদি জকাত দেয়, 36 ইয়ার পর্যন্ত যদি জকাত দিয়ে তাকে ইসলামিক ক্যালেন্ডারকে ফলো না করে, ইংলিশ ক্যালেন্ডারকে ফলো করে, তাহলে কিন্তু 1 বৎসরের জকাত কম আদায় হবে। এর জন্যই উলামায়ে কেরাম বলে থাকেন যে আমরা ইসলামিক ক্যালেন্ডারকে ফলো করব, নতুবা 1টা বৎসর গরিবের হক আমাদের কাছ থেকে মার খাবে, অনাদায় থেকে যাবে। তো আপনার জন্য অ্যাডভাইস বলে এটাই হবে, তা আপনি এখন থেকে ইসলামিক একটা ক্যালেন্ডার আপনি যে কোনো একটা ডেটকে আপনি ফলো করে ঠিক করে ফেলেন। রমজান টু রমজান আপনি ফার্স্ট রমজান ঠিক করে ফেলেন বা ফার্স্ট মহরম ঠিক করে ফেলেন। আর আপনি 1 বৎসরের জকাত একটি প্রতিবছর এবার দিতেছেন, এবার 1টা বৎসরের জকাত আপনি হিসাব করে লামসাম আপনি এক্সট্রা দিয়ে দিলেন, অথবা আপনি এখন ওই 1 অগাস্ট থেকে নিয়ে আপনি যে বিগত কয়েক বছর পর্যন্ত দিয়েছেন যদি 36 ইয়ার্স থেকে কম হয়, তাহলে আপনি চাইলে আর একটু কমও দিতে পারবেন। বাট উত্তম এটাই হবে, আপনি বহু পয়সা দিতেছেন যেহেতু, আপনি 1টা বৎসরের একটু এক্সট্রা জকাত দিয়ে দিলেন, দিয়া নতুনভাবে একটা টাইম সেট আপ করে নিলেন, তখন আপনার জন্য কোনো সমস্যা থাকলো না, কোনো ধরনের কোনো ডিউ থাকার কোনো আশঙ্কা থাকলো না। বাট উনি যেটা বলেছেন ইসলামিক ক্যালেন্ডারকেই ফলো করা, এটাই আমাদের জন্য জরুরি। ইসলামিক ক্যালেন্ডারটা ডেটকে ফলো করে আপনাকে প্রতি বছর জকাত ক্যালকুলেট করতে হবে। আপনার জন্য অতি সুবিধা মনে করেন রমজান শরীফের 1 তারিখে আপনি ঠিক করে ফেলেন যে প্রতি বছর রমজানের আপনি 1 তারিখ বা 10 তারিখ আমি জকাত ক্যালকুলেট করব, বা মহরমের 1 তারিখ আমি করব, আপনি আপনার চয়েস করে নিলেন। আর 1 বৎসর এক্সট্রা জকাত আপনি দিয়া ওই যে এক্সট্রা 1টা বৎসর আমার অনাদায় থাকার আশঙ্কা যেটা ছিল সেই আশঙ্কা থেকে মুক্ত হয়ে গেলেন। আর আপনি একটা প্রশ্ন ছিল বিতির নামাজের কয়েক পদ্ধতির মধ্যে কোন পদ্ধতির সবচেয়ে উত্তম হবে। তো দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সামনের গড়ে থাকতেন এবং আল্লাহর নবী বেশিরভাগ টাইম বিতির পড়তেন শেষ রাতিতে। হযরত আয়েশার বর্ণনা মতে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি রাত্রি আল্লাহর নবীর সঙ্গে থাকছেন, থেকে বিতির কীভাবে পড়েছেন সেটা উনি দেখেছেন। এই উভয়ের বর্ণনা অনুযায়ী বিতির আমরা যেভাবে পড়ে থাকি, 3 রাকাতে পড়বেন, 2 রাকাত পড়ে বসবেন, 3 নম্বর রাকাতে আপনি রুকুত যাওয়ার পূর্বে দোয়া কুনুত পড়বেন, এই পদ্ধতিতে পড়ার কথা হাসান বসি উল্লেখ করেছেন। মুসনাদ ইবনে আবি শাইবায় একটি রওয়ায়াত রয়েছে যে সাহাবায়ে কেরামের বেশিরভাগ সাহাবায়ে কেরাম যে বিষয়ে একমত ছিলেন, ওনারা বিতির পড়তেন 3 রাকাতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বিতির পড়তেন এইভাবে 3 রাকাতে, আবু বকর সিদ্দিকও পড়তেন এইভাবে, হযরত আলীও পড়তেন এইভাবে। শুধুমাত্র ইবনে উমর সখী সাহাবায়ে কেরাম 1 রাতে বিতির পড়েছেন, আর যেটা হয়তো আজকে হরমাইন শরীফানে পড়ার কারণে অনেকে হয়তো সেটাকে ফলো করেন এবং মনে করেন ওটাই সবচেয়ে সঠিক পদ্ধতি। আমরা মনে করি হাদিসের আলোকে সবচেয়ে বেশি উত্তম পন্থা যেটি, যেটি হয়তো আয়েশা বলতেছেন আলামুন নাস বিউতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর বিতির সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন আয়েশা এবং ইবনে আব্বাস। তাদের বর্ণনা অনুযায়ী বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিসে পরিষ্কার এসেছে সুম্মা আওতারা বিসালাসিন, যেন বিয়ে করিম সালাম শেষে তাহাজ্জুদ পড়েছেন এবং শেষে 3 রাকাতের বিতির পড়েছেন, 6 রাকাতে 3 রাকাতে, এবং 3 রাকাতের 2 রাকাত পরে বসেছেন। মুসলিম শরীফ হাদিসে রয়েছে রাসূল ইসলাম বলেছেন প্রত্যেক 2 রাকাত পরে বসতে হয়। এজন আমরা মনে করি এটাই সবচেয়ে সঠিক পদ্ধতি, যদি অন্যরা অন্য পদ্ধতি বলে করেন কিন্তু আমরা এটাই মনে করি লেয়াবুল। কেন? হাসান বসিও বলেছেন যে সাহাবায়ে কেরামের সবচেয়ে বেশি ঐক্যমত যে বিষয় সেটি হলো বিতির পড়তে হয় 3 রাকাতে, যেহেতু অন্যান্য সাহাবায়ে কেরামও ভিন্ন পদ্ধতি পড়েছেন হিসাবে সেটা আমরা জায়েজ মনে করলেও আমরা মনে করি এটাই সবচেয়ে রিলায়েবল এবং উত্তম। জাযাকুমুল্লাহ হাসান দাদা। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি রমজান মাসে রোজা মিস করেছি, যখন আজান দিয়ে দিয়েছে তারপরে ওষুধ খেয়েছি, ওটা কি এই শাওয়াল মাসে মেকআপ করতে হবে না আমি পরেও মেকআপ করতে পারি? আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা কোয়েশ্চেন আছে, বলুন। জি বলুন। আমার ভাই স্ট্রোকে খুব অসুস্থ, ও কথা বলতে পারে না, খেতে পারে না, তো ওকে পাইপে খাওয়ানো হয় আর কথা বল, কিন্তু মানুষ চিনতে পারে, সে কথা বলতে পারে না, এখন ওর জন্য কি ফিদিয়া দেওয়ার দরকার? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন, আপনি কোনো 1 তারিখে সেহরি খাওয়ার সময়
আজান হয়ে যাওয়ার পরেও আপনি ওষুধ খেয়েছেন মানে আপনার রোজাটা হয় নাই, ওই রোজা আপনাকে কজা করতে হবে। রমজান শরীফের কোনো রোজা কজা থাকলে সুন অ্যাজ পসিবল কোনোটা ভালো, বাট চাইলে আপনি লেট করতেও পারবেন, তবে লেটটা যেন আগামী রমজানের আগে আগে যেন আপনি সেই কজাটা রেখে ফেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় রমজান শরীফের কজা রোজা লেট করে শাবান পর্যন্ত লেট করেছেন। তখন বর্তমানে শাওয়াল দিতেছে, শাওয়াল, জুল কাদা, জুল হিজ্জা, ইভেন শাবান পর্যন্ত, আগামী রমজানের আগের মাস পর্যন্ত আপনি লেট করলেও জায়েজ আছে আপনার, বাট যত আগে রাখবেন তত ভালো, তো চাইলে আপনি লেট করতে পারবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনার ভাই অসুস্থ, ওনার স্ট্রোক করেছে, কথা বলতে পারেন না, মানুষ চিনেন, তো এই অবস্থায় কি ওনার রোজা রাখতে পারবেন? উনি তো রোজা রাখতে পারতেছেন না, হুশ আছে, কথা বলতে না পারলে হুশ যেহেতু আছে সেই হিসাবে উনি ওনার পক্ষ থেকে আপনাকে ফিজা দিতে হবে যেহেতু হুশ আছে ওনার। হ্যাঁ, যদি হুশ থাকতো না তাহলে হয়তো বা আপনি তোনাতে ওনার ওনার রোজাটা মাফ হয়ে যেত। ওনার যদি হুশ আছে, মানুষ চিনতেছেন, যদি কথা বলতে পারতেছেন না, তো সেই সব যদি তার ব্রেইনে কাজ করে, মানুষ চিনেন, সব কিছু বুঝেন, তো এমত অবস্থায় আপনার ওনার পক্ষ থেকে ফিজিয়া দিতে হবে। যেভাবে নমাজ সময় ওনাকে স্মরণ করাই করে ওনাকে নমাজও পড়াতে হবে যদি তার মাথায় কাজ করে, আর যদি মাথার হুশি থাকে না তাহলে নমাজও মাফ হয়ে যাবে, রোজাও মাফ হয়ে যাবে, ফিজিয়া দিতে হবে না আপনাকে। তো আমি মনে করি এই অবস্থায় যেহেতু আপনি বলেছেন কথা বলতে না পারলেও মানুষ চিনতেছেন, তো মনে হইতেছে ওনার মাথায় কাজ করতেছে মাশাল্লাহ, উনি বুঝতেছেন হয়তো স্ট্রোক করার কারণে উনি তো কথা বলতে পারতেছেন না। যদি ওনার হুশ ঠিক থাকে, সব কিছু বুঝেন, তাহলে সতর্কতামূলক ওনার রোজার ফিজরা দিয়ে দেওয়াটাই ভালো। ঠিক আছে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রমজান শেষ রোজা রাখতে অক্ষম তারা তাদের রোজার ফিদিয়াত প্রদান করবে। তো আপনার ভাই অসুস্থ, রোজা রাখতে পারতেছেন না, যদি হুশ থাকে তাহলে ফিদিয়া দিয়ে দেওয়াটাই আমি মনে করি একটু সতর্কতাজনক, সতর্কতা হিসাবে ভালো হবে। জাজাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার ভাই সহ যারা এভাবে অসুস্থ আছেন সকলে যেন আল্লাহ পাক পূর্ণ সুস্থতা শিফা যেন দান করে, আমিন। জাজাকুমুল্লাহ হাসান, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো খালা, আসসালামু আলাইকুম। একটা হইলে তাই দেখছেন যে কেউ যেখানে মালিক হওয়ার পরে আসল নমাজের সুন্দর যে আছে না উনি উনার জানা যা হচ্ছে, তখন তো বোঝা যায় যে আসল নমাজের সুন্দর কত গুরুত্ব। আমরা তো সুন্দর চারিদিক এত গুরুত্ব যদি হইতো না তেমন হইলে এরকম হইয়া যাচ্ছিল যে তাদের জানাজা ও মানুষের জানাজা করবার লাগে যে আসল সুন্দর বিভিন্ন সাহায্য না বাড়ি হওয়ার প্রত্যেক নম্বর ওয়ান। নম্বর টু হইল যে দেশে ওদের মেয়ে লোক বিয়ে হওয়ার পরে উনার স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তখন উনি তো ওনার বাবা মারি আইসেন, মা বাবা ভাই কোনো কোনো আসবে অবস্থা মোটামুটি খারাপ না ভালো আছে, প্রথম প্রশ্ন আপনার যে জনৈক বুজুর্গ ইন্তেকালের সময় বলেছিলেন আমার জানাজা এমন একজন লোক করবে যার আসর নামাজ ফৌত হয় না, ওইটা মনোজন সৃষ্টির নয়, ঘটনা কিন্তু অন্য আরেকজন অলির। উনি সুলতান আলতামাস একজন বড় বাদশাহ ছিলেন, উনি বলেছিলেন যে আমার 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 জানাজা এমন একজন লোক যেন করে যার জীবনে আসর নামাজ ফৌত হয় নাই। এই ঘটনাটা মনোজন সৃষ্টির মতের সাথে নয়, জনৈক বাদশাহ ওই বাদশাহ বলেছেন ওই কথাটি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওনার জানাজা একমজন করেই ছিলেন। আপনার প্রশ্ন হলো আসর নামাজ যদি এত গুরুত্বপূর্ণ সুন্নত তা আমরা কেন পড়তেছি না? তো এই গুরুত্ব বলতে আসলে সুন্নতে গরম আক্কাদা পড়তে পারলে তো অনেক সওয়াব আছে, তো সুন্নতে গরম আক্কাদা এটা যদিও ফরজের পর্যায়ে নয়, ওয়াজিবের পর্যায়ে নয়, সুন্নতে মক্কাদার পর্যায়ে নয়, কিন্তু অনেক লোক আছেন যারা নেক কাজ করার ক্ষেত্রে তারা রেগুলার করেন। আমি আগেই বলেছিলাম একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি সবসময় করা হয় এটাকে ভালো পান,
এজন্য অনেক নফল বন্দেগীর রুটিন যারা করেছেন ওনারা রেগুলার করার চেষ্টা করে থাকেন। হযরতে আলী রাদিয়াল্লাহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একদিন আমাকে এবং ফাতেমাকে বলেছিলেন বেডে গেলে আমরা যেন তসবিহে ফাতেমি পড়ি, আমরা যেন 33 বার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। নবী যে রাত্রে বলেছিলেন ওই রাত্রের পর থেকে আমি কোনোদিন হতে বলেন মা তারাকতু মুন্দু সামিতু না মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই তসবিহগুলো আল্লাহ নবী থেকে শোনার পর আমি একদিনও বাদ দেই নাই। শুধুমাত্র সিফিনের জেহাদের মাঠে আমি ওই দিনের ব্যস্ত ছিলাম, আমি ভুলে গিয়েছিলাম, বাট শেষ রাতে আমার স্মরণ হয়েছে আমি সেটাও কিন্তু আমি পড়ে ফেলেছিলাম। তো এই তসবিহ কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়, বাট উনি রেগুলার পড়েছেন। কেন? উত্তম হলো যে কোনো নফল বন্দেগীও করলে রেগুলার করতে পারলে ভালো। তো আসরের চার রাকাত সুন্নত যদিও সুন্নতে মুয়াক্কাদা নয়, বাট এরপরেও আমাদের বুজুর্গ, আমাদের আসলাফ, আমাদের আকাবিন, আমাদের মাশাইখিন ওনারা রেগুলার অন্য আমল যেভাবে করেন এগুলো পড়তে থাকেন। সমান দেখবেন আপনারা মাগরিবের পরের দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদার পরে আরও ছয় রাকাত আউয়াবিন আমাদের আসলাফ মাশাইখিন যারা রেগুলার পড়ে থাকেন। তো রেগুলার পড়ার অর্থ এটা নয় যে এটা ফরজ হয়ে গিয়েছে। তাহাজ্জুদ যারা পড়েন সবসময় তাহাজ্জুদ পড়েন, বাদ দেন না। এর মানে এটা নয় যে এটা ফরজ বা ওয়াজিব। তো নফল বন্দেগীও যদি আমরা করতে পারি রেগুলারলি তো অনেক ফায়দা, অনেক ফায়দা, অনেক ফায়দা। সেই হিসাবে ওই বুজুর্গ এই কথাটা বলেছিলেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল একজন মেয়ে মানে বাপের বাড়ি থাকে না, একজন মহিলা উনি বর্তমানে বাবার বাড়ি থাকতেছেন, ওনার জ্যেষ্ঠ কোনো আয় সম্পত্তি কিছু নাই, তো ওনাকে কি জকাত দেওয়া যাবে যদিও ওনার বাবার সম্পদ রয়েছে? তো একজন বাবার সম্পদশালী হলে নিয়ম তো হলো উনি ওনার মেয়েকে লালন পালন করবেন, এরপরেও বাবা তো ওই মেয়েকে ওনার জকাত দিতে পারবেন না কোনো অবস্থায়। কিন্তু অন্য কেউ যদি থার্ড পার্টি বা ওনার ভাই বা বোন যদি ওনাকে জকাত দিয়ে দিতে চান দিতে পারবেন, তবে জকাতটা তো ওই মানুষের জন্য যার চলার কোনো উপায় নাই। ওনার যেহেতু বাবার সম্পদ রয়েছে, বাবার বাড়ি উনি খাইতেছেন, চলতে পারতেছেন, ওনার জন্য জকাত না দেওয়াটাই উত্তম, আপনার জন্য না দেওয়াটা উত্তম। বাট এরপরেও যেহেতু ওনার নিজস্ব কোনো আয় নাই, সেই হিসাবে যদি অন্য কেউ ওনাকে জকাত দিতে চায় তো জায়েজ হবে, কিন্তু মা বাবা মেয়েকে জকাত দিতে পারবেন না। এই জন্য বারো অন্য কেউ তারপরে কেউ জকাত দিলে জায়েজ হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুম। হুজুরকে আমি বারকোয়া জানাচ্ছি। দোয়া করি আল্লাহ আপনাকে, আমাদেরকে সকলকে, এবং যে ভাই বোন প্রশ্ন করেছেন আমাদের সকলকে যেন এই প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হতে পারি। আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে নাজাত ও রসুলের জন্য কবুল করেন। এবং আজকে যেগুলো আমি বললাম রমজান শরীফের যে ভালো কাজগুলো যেগুলো আমরা করেছি আমরা যেন কন্টিনিউ করতে পারি, এটাই আমাদের ডিউটি। আল্লাহ আমাদের সেই তফিক দান করুন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ক্রমণ দর্শক শ্রোতা, নিয়মিত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।